Hi friends, welcome to Roop Skin Care. বন্ধুরা কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে সিরাম আমরা কিভাবে ব্যবহার করব, সিরাম কি, এর বেনিফিটস গুলো কি। সেখানে অনেকেই কমেন্ট করেছিল যে সিরামের ব্যবহার করার সময় আমরা টোনার ব্যবহার করতেই হবে বা টোনার কি, এরকম অনেক ধরনের কোশ্চেনে পড়েছিল যে টোনার কেন ব্যবহার করব, এর উপকারিতাগুলো কি। তো সেটা নিয়ে আজকে এই ভিডিওটি। তো প্রথমেই বলি যে টোনার কি। টোনার হচ্ছে একটা ওয়াটার বেসড সলিউশন, তো এর বিভিন্ন বেনিফিটস আছে স্কিনের জন্য, আর এটা কিন্তু রোজ আমরা ব্যবহার করা খুবই দরকার আমাদের স্কিনের জন্য। যখন আমরা ফেস ওয়াশ করি তখন আমাদের স্কিন কি হয়, অনেক বেশি ড্রাই হয়ে যায়, ফলে আমাদের স্কিনের সেলসগুলো স্কিনের আর্দ্রতাটাকে ফিরিয়ে আনার জন্য বা ময়েশ্চারটাকে ফিরিয়ে আনার জন্য অনেক বেশি কাজ করতে থাকে, ফলে কি হয় আমাদের স্কিনের যে অয়েল প্রোডাকশন সেটা বেড়ে যায়। তখন যদি আমরা টোনার ব্যবহার করি তখন কিন্তু সেই টোনার যে অয়েল প্রোডাকশন সেটাকে বেশি মানে তৈরি হতে দেয় না, টোনার সেই ময়েশ্চারটাকে ভেতরেই লক করে দেয়, ফলে আমাদের স্কিনের যে পিএইচ লেভেল সেটা ঠিক থাকে, আমাদের স্কিন অনেক বেশি ভেতর থেকে ময়েশ্চার থাকে, হাইড্রেট থাকে, এবং স্কিনের যে অনেকের হয় ওপেন পোর্সের সমস্যা থাকে সেটার পোর্সগুলোকে মিনিমাইজ করতে কিন্তু ভীষণভাবে হেল্প করে। এবং বয়সের আগে অনেকে স্কিন ঝুলে যায়, স্কিনে ড্রাইনেস চলে আসে, স্কিন ডাল হয়ে যায়, বা স্কিনের যে সেলসগুলো থাকে সেটাকে কিন্তু রিপেয়ার করতে হেল্প করে এবং স্কিনটাকে টাইট করে ভেতর থেকে, ফলে স্কিন অনেক বেশি সজীব মনে হয় এবং স্কিন আগের থেকে অনেক বেশি গ্লোই আর হেলদি হয়ে ওঠে। তার জন্য টোনার খুবই ইম্পর্ট্যান্ট ডেলি ইউজ করা। ডেলি তোমরা টোনার দুবার ব্যবহার করবে, একবার দিনের বেলা একবার রাতের বেলা শোয়ার আগে। তো প্রথমেই টোনার কিভাবে ব্যবহার করবে, প্রথমেই ফেস ওয়াশ করে নেবে। তো ফেস ওয়াশ করার পর তারপর তোমাকে টোনার স্কিনে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য কিছুটা টোনার তোমরা কটন প্যাডের মধ্যে নেবে, নিয়ে একদম শুকনো মুখে জাস্ট থুপে থুপে পুরো মুখে অ্যাপ্লাই করে নেবে। এইভাবে ঘষবে না, থুপে থুপে অ্যাপ্লাই করবে এইভাবে, বা তোমরা হাতের মধ্যে কিছুটা টোনার নিয়ে নিতে পারো, সেক্ষেত্রে হাত একদম পরিষ্কার হবে। শুকনো হাতে নিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে এভাবে রেখে দেবে। রেখে দেওয়ার 2-3 মিনিট পর গিয়ে তারপর তুমি তোমার পছন্দের সিরাম ব্যবহার করতে পারো বা ময়েশ্চারাইজার বা ক্রিম তুমি অ্যাপ্লাই করে নিতে পারো। তো টোনার কিন্তু ধোয়ার কোনো রকমের প্রয়োজন নেই, সেটা স্কিনের মধ্যেই থেকে যাবে। আর ফেস ওয়াশ করার পর মুখ শুকিয়ে নেবে, তারপর টোনার ইউজ করবে, তারপর ময়েশ্চারাইজার সিরাম বা যেটাই তুমি ব্যবহার করো সেটা করবে, ফলে কিন্তু তোমার যে সিরাম বা ময়েশ্চারাইজার সেটা স্কিনের মধ্যে আরও ভালোভাবে কাজ করবে, স্কিনের ভেতরে পেনিট্রেট হবে খুব সহজেই, কেননা স্কিনটাতে অনেক বেশি হাইড্রেট থাকবে, স্কিনটা অনেক বেশি ভেতর থেকে সতেজ থাকবে। সেই কারণের জন্য এই ময়েশ্চারাইজার বা ক্রিম সেগুলো কিন্তু খুব ভালো করে কাজ করতে পারবে, ফলে তোমার স্কিন অলরেডি আগের থেকে গ্লোই বেশি হবে এবং স্কিনের যে বিভিন্ন রকমের প্রবলেমসগুলো আসতে থাকে সেগুলো কিন্তু আর হবে না। অনেক সময় অনেকের ব্রণ পিম্পলসের সমস্যা অনেক বেড়ে যায় ফেস ওয়াশ করার পর, কেননা তারা টোনার ব্যবহার করে না। তুমি যদি তোমার স্কিন টাইপ অনুযায়ী টোনার ব্যবহার করো তাহলে কিন্তু এই প্রবলেমসগুলো আস্তে আস্তে কম হতে থাকবে। আমার যখন ব্রণ হতো তখন আমি নিম ওয়াটার ব্যবহার করতাম, কেয়ার শেটের নিম ওয়াটার, সেটাও কিন্তু খুব ভালো, তো তোমরা সেটাও ব্যবহার করতে পারো। বা বিভিন্ন ধরনের টোনার আজকাল মার্কেটে পাওয়া যায়, তো সেই সব টোনারও ব্যবহার করতে পারো, বা তোমরা বাড়িতে বানিয়েও কিন্তু টোনার ব্যবহার করতে পারো। যেমন বিভিন্ন ধরনের টোনারগুলো আমার ভিডিও বানানো আছে চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও, আমি লিংক দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশন বক্সে, বা তোমরা ভিডিওর শেষে গিয়ে চেক করে নিতে পারো। টোনার সাধারণত 3 ধরনের হয়। একটা হচ্ছে হাইড্রেটিং টোনার, যেটা স্কিনকে হাইড্রেট করতে, বা ওয়াটার বেসড টোনার, যেটা স্কিনকে অনেক বেশি ভেতর থেকে হাইড্রেট করে, যেরকম এর মধ্যে বিভিন্ন ধরনের ফ্রুট এক্সট্র্যাক্ট থাকে, গ্লাইকোলিক অ্যাসিড থাকে, বা গ্লিসারিন থাকে এর মধ্যে, বা বিভিন্ন ধরনের অয়েলসগুলো দেওয়া থাকে। এটা কিন্তু সব ধরনের স্কিনেই এটা স্যুট করে, যেরকম ড্রাই স্কিন, নর্মাল স্কিন, অয়েলি স্কিন, সেনসিটিভ স্কিন সবাই ব্যবহার করতে পারে। আরেকটা হচ্ছে এক্সফোলিয়েটিং টোনার, প্রচন্ড অ্যাকনে প্রোন স্কিন তাদের জন্য খুব ভালো, এটা স্কিনের ভেতরে গিয়ে স্কিনের যে অয়েল প্রোডাকশন সেটাকে কম করে বা সেটাকে মেনটেন করে, ফলে ব্রণ পিম্পলস সেটা হয় না, কম হয়।
আর যাদের অয়েলি স্কিন বা যাদের কম্বিনেশন স্কিন তারাও এটা ব্যবহার করতে পারে, কিন্তু ড্রাই স্কিন যাদের তাদের এটা ব্যবহার করা উচিত নয়, কিন্তু কেননা আরও স্কিনটাকে ড্রাই করে দেবে। এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, যেমন গ্লাইকোলিক অ্যাসিড, তাছাড়া এর মধ্যে থাকে স্যালিসিলিক অ্যাসিড, হ্যালুরোনিক অ্যাসিড বা নিয়াসিনামাইড, এইসব ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে থাকে। তো আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ট্রিটমেন্ট বেস টোনার। যেরকম আজকালকার দিনে একটা স্কিন প্রবলেমকে টার্গেট করে এই টোনারগুলো বানানো হয়, যেমন অনেকেরই ওপেন পোর্সের প্রবলেম হয় সেই জন্য টোনার হয়, যেমন বায়োটিকের টোনার আছে, বা বিভিন্ন ধরনের প্রবলেম যেরকম স্কিনটাকে ব্রাইট করতে চাও যদি তাহলে সেক্ষেত্রে টোনার তুমি ব্যবহার করতে পারো। সেরকম এইভাবে টোনারগুলো তৈরি হয়ে থাকে, এক একটা স্কিনের জন্য এক এক ধরনের টোনার। তো যখনই তোমরা টোনার কিনবে তখন অবশ্যই কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো চেক করে নিবে, যেমন যাদের অয়েলি স্কিন তাদের জন্য টিট্রি বা নিম টোনার, বা তোমরা ব্যবহার করতে পারো গ্রিন টি টোনার, সেটাও কিন্তু খুব ভালো হয় যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তাদের জন্য। যাদের ড্রাই স্কিন মেনলি তাদের অয়েল বেসড টোনার, যেরকম অয়েল বিভিন্ন ধরনের অয়েল এসেনশিয়াল অয়েল দেওয়া থাকবে, হানি আছে এমন টোনার বা অ্যালোভেরা টোনার ব্যবহার করতে পারো, বা তোমরা ব্যবহার করতে পারো গ্লিসারিনযুক্ত টোনার সেগুলো। এছাড়াও যদি তুমি বুঝতে না পারো যে আমি কী ধরনের টোনার ব্যবহার করবো স্কিনের জন্য, সেক্ষেত্রে তোমরা সিম্পলি কিউকাম্বার ওয়াটার বা রোজ ওয়াটার ব্যবহার করবে, সব ধরনের স্কিনের জন্য এটা সুটেবল হয়। তো তোমরা সেটা ব্যবহার করতে পারো, তো ভালো কোম্পানির অবশ্যই নিয়ে নেবে রোজ ওয়াটার, যেরকম গুলাবাড়ির আছে, পতঞ্জলির আছে, এছাড়াও আছে অ্যাপস গুডনেসের রোজ ওয়াটারটাও খুব ভালো, কামা আয়ুর্বেদার রোজ ওয়াটার খুব ভালো, তো তোমরা নিয়ে ব্যবহার করতে পারো। তো ফ্রেন্ডস, তোমরা আই হোপ বুঝতে পেরেছো যে টোনার আমরা কেন ব্যবহার করব আর কী কীভাবে ব্যবহার করতে পারি। তো যদি ভিডিওটি ভালো লাগে, যদি এই ইনফরমেশনটি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কোনো কিছু কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।